গুড মর্নিং। আজ আবার একটা দিন, আজ তিন দিনে পড়লাম বাড়ি থেকে এসেছি। তো ওই মা এলো সকালে, মায়ের এই খালি পেটে সুগারটা টেস্ট করবে, আর একটা কালকে সোডিয়ামটা টেস্ট হয়েছিল, আজকে পটাশিয়ামটা চলছে। তো 9টার সময় আবার আসবে পটাশিয়ামটা টেস্ট করা। এই যে এসেছে মায়ের ফাস্টিং ব্লাডটা নেওয়ার জন্য, ওটা খালি পেটে সুগারটা টেস্ট হবে। বেচারার ব্লাড টেনে টেনে যেন তার শরীর থেকে অর্ধেক রক্ত টেনে নিয়েছে। এর নয় তার, তার নয় ওর, খালি টেস্ট করতেই আছে। হাত পা গোটা ব্যথা করে দিয়েছে গো। মাকে যে ব্রাশ করে দিয়েছি, খালি পেটে থাইরয়েডের ওষুধটা ওরা খাইয়ে দিয়ে গেছে, ব্রাশটা করে দিয়েছে। এবার সকালে টিফিনটা দিয়ে যাবে, মানে চা বিস্কুট। আর কালকে মায়ের লেখাতে এসেছিলো যে দিদা কি খাবে সকালে। ওদের সকালে খাবারের মধ্যে রয়েছে ওটস আছে, সুজি আছে, আর মুড়ি আছে। তো মা বলে আমি সুজি আর ওটস ফোটস খাবো না, আমি দুটো মুড়ি, আমার মা তুমি দুটো মুড়িই খাবে, ভিজিয়ে খাইয়ে দেবো। মা মুড়ি দিয়ে যাবে, আগে সকালে চা বিস্কুটটা দিয়ে যা খা। চা বিস্কুট দিয়ে গেল, লাল চা আর বিস্কুট হয়ে গেল মায়ের চা বিস্কুট খাওয়া। তো মাকে খাইয়ে এবারে ওষুধ ওরা খাইয়ে দিয়ে যাবে, তারপরে আবার মায়ের মুড়ি আর কি তরকারি দেয় দেখা যাক। খানিক বাদেই তো দেখি চলে এলো থালা নিয়ে, প্লেট নিয়ে, মুড়ি আর কাবলি ছোলা দিয়ে একটা ঘুগনির মতো করেছে, যাই হোক আর কি। তো এত মুড়ি মা খাবে না, মুড়ি আমাকে ওই প্লেটটার মধ্যে অর্ধেক করে নিতে হবে। এই যে রুগীর ঝোলের মতো করেছে ঘুগনি, আর বাধ্য হয়ে খাওয়াতে হবে, তো খেয়ে নিক। আর আমার বাবা আসবে, বাবা এসে গেছে, তো বাবা তার মেয়েকে দেখতে আসবে, আবার আমাদের মাকেও দেখতে আসবে। মানে বাবার মেয়ে আজ শুক্রবার দুপুর থেকে বেরিয়েছে, শুক্রবার শনিবার রবিবার বাবা চলে যাবে কাজে, আর এই রবিবার, এটা ভয়েস দিচ্ছি, রবিবার দেখতে এসেছে। কাজে যাবার আগে তার মেয়েকে দেখে যাবে, তার মেয়ে বেরিয়ে এসেছে না শুক্রবার থেকে, ফেরেনি এখনও ঘর। তো সে যাই হোক, যাওয়ার আগে এই যে বাবা এসেছে, ছেলে এসেছে আমাকে খেতে দিতে, আর মুড়ি, আমার তো অন্য কিছু না, মুড়ি। এখনো চোখটা কমতে বাকি আছে, মা বলেছিল রুটি পাঠাবো, আমি রুটি খাবো না। আর এই ভাইয়ের বউ ঘুগনি করেছে, মুড়ি আর ঘুগনি, মুড়ি এক যাবা, এটাকেই রেখে দেবো, আবার আজ রাতে হয়ে যাবে। এই এক দুটো খাবো, খেয়ে স্নান করতে যাব। ঘুম তো খুব একটা হয়নি, স্নান করবো, মায়ের গা হাতগুলো মুছবো, তো দুটো খেয়ে নিই আগে। ভাত কতক্ষণ ভাত খাবো না, বললো এই খেলাম। এখানে যে নার্সের দিদিটা এসেছে, ও মায়ের হাতে যে চ্যানেল করা রয়েছে, ও চ্যানেলে ওষুধ যাচ্ছিল না, যার জন্য ওটা ক্লিয়ার করার জন্য এসেছে। বেচারার হাতে কি যন্ত্রণা হয় দেখলে আমারই কি কষ্ট হয়। ওই যে হলুদ শাড়ি পরে যেটা নড়ছে, ওটা আমাদের দিদি, মানে আমার জা আর আমার ভাসুর এসেছে, দাদা দিদি দুজনেই এসেছে আজকে, যার জন্য আমি আজকে কয়েক ঘন্টার জন্য একটু ছাড় পাবো। আর মায়ের তরকারি ভাত এসে গেছে, যে লেবু, উচ্ছে ভাজা, নুন, মাকে কাঁচা নুন খেতে বলেছে, সোডিয়াম অভাব। তো আর আলু, পেঁপে, কাঁচকলা, গাজর দিয়ে একটা ঝোল, পটল আলুর তরকারি, আর কলমি শাকের ঝোল করেছে, বাবা কি তরকারি। আর এই যে টক দই দিয়েছে, তো দিদি বলে আজকে আমি যাব, তোরা তুই একটু ঘর থেকে ঘুরে আয়, কদিন এসেছিস, ছেলেগুলো আছে, যে যাবো বাড়ি। স্নান টান মায়ের হয়ে গেছে, আমিও করে নিয়েছি, দিদি আর আমাদের দাদা এসছে, এবার আমি একটু বাড়ি যাই, আমিও স্নান করে নিয়েছি, দিদি খাইয়ে দেবে মাকে, এবার আমি এই এবেলা একটু বাড়ি যাব। চলে এসেছি আমার নিজের চেনা জায়গা,
আর বাড়ি কালকে আমার ছোট ছেলেটা সন্ধ্যের সময় ভিডিও কলিং করতে, আমার যেন কী কান্না পাচ্ছে, আমি কতদিন যেন মনে হয় তাকে দেখিনি। এই যে তাদের খাবার দাবার পুতুল বেঁধে আনতে হয়েছে। কে খুলে দেখি, তো এসে দেখি আমার মা অনেক কিছু রান্না করেছে, বেচারার দু চোখে জয় বাংলা তবু মেয়ের জন্য করে গেছে। এটা চাল কুমড়োর পাতার মধ্যে সর্ষে পোস্ত দিয়ে একটা বড়া ভাজা, এটা থানকুনি শাকের তরকারি, ওটা ডাল, এটা মাছের ঝাল, আর একটা করেছে আর ওই যে ভাত, একটু বেশি করে ভাত করেছে, আর এটা আমড়া মাখা। জানে আমাদের দাদা দিদি দুজনে ভাত খাবে, তো দিদি বললো তো দাদা ভাত খাবে না, আমিও খাবো না, তো জোর করে ছেলের হাতে দুটো পাঠিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে নি, দিয়ে কান দিয়ে ঘুমাবো একটু। দিদির জন্য দেখি আমাদের 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 যা দিদির জন্য একটু ভাত বড় ছেলেকে বলবো দিয়ে আসবে। দিদি বলছিল ভাত খাবো না, ওই ফুটোটা দিয়ে বলে দিব। খেয়ে একটু শুয়ে পড়েছিলাম মা, আবার চলে যাব, আমার তো বেশি কষ্ট হচ্ছে। আমার ছেলেটার কালকে স্কুল, দু ভাই যাবে, কারণ ওই চোখের প্রবলেমে কদিন তো যেতে পেরেছিল না। দেখি ওদের বই টইগুলো গুছিয়ে রেখে যাব। মানে ভালোই ঘুমিয়ে নিয়েছি, 5:30 বাজে, সেখানে কি আর ঘুম হয়, যাই হোক যেতে তো হবে। দেখি ছেলেদের একটু টিফিনের কিনে টিনে, আর ছোট ছেলের বই টইগুলো গুছিয়ে দিয়ে যাই। দেরি পড়েছি, আবার চলে যাব। এই কালকে ছেলেদের স্কুল আছে, ওদের টুকটাক যেগুলো ডায়েরি টায়েরি লিখে দেওয়ার আছে, চোখের জন্য অ্যাবসেন্ট ছিল, ওগুলো লিখে দিলাম। একটু বড় ছেলেকে নিয়ে যাচ্ছি দোকান, কালকে টিফিন কি নিয়ে যাই, চলো একটু কিনে কেটে দিতে হবে। চলে এসেছি নার্সিংহোমে, আমাদের দাদা দিদি ওরা চলে গেলো, আর আমি যে ইঞ্জেকশন কটা দিয়ে মানে লিখে দিয়েছে এগুলো আনতে আবার নিচে যাচ্ছি। নিচে একজন টিচার পড়াতে পড়াতে স্ট্রোক হয়ে মারা গেছে, কি ভিড়, আমার দেখেই কেমন হচ্ছে। নিচে যাই, ক্যামেরা করা যাবে না এখানে। বসে আছি, 8:30 বেশি হয়ে গেছে, 8:50 হয়ে গেছে, 8:30 মায়ের খাবার দিয়ে চলে গেছে। আজকে মায়ের মিল করা হয়েছে রুটি, এই যে রুটি, একটা ডিম সেদ্ধ, কুঁদরি আলুর তরকারি, ডাল, আর এটা ঝিঙ্গে আলুর একটা তরকারি, সবজি, ডাল, ডিম আর রুটি। তো মা অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ। কালকে একটা USG হবে আর সিটি স্ক্যান একটা হবে, তারপরে ডাক্তারবাবু এসেছিলেন, উনি এবার ওই রিপোর্টগুলো দেখার পর তারপরে মায়ের ডিসচার্জ হবে। আজ হয়ে গেল 3 দিন, তো আমার একটাই কষ্ট হচ্ছে, এই আমি এখানে আছি আমার বাড়িতে, আমার একটা গোল্ডেন ফিশ মারা গেল, এই আমি গেছিলাম, আমি দেখাইনি, খুব কষ্ট হচ্ছে। মাছগুলো অনেক দিনের মাছ, আমার 1 বছর হতে যায় এই গোল্ডেন ফিশগুলো এনেছিল, একটা মারা গেছে, দুটো ছিল গোল্ডেন ফিশের, একটা মারা গেছে। গাছ টাছগুলো আমার বারান্দায় যেগুলো রাখা, কিছু কিছু দেখি শুকিয়ে যাচ্ছে, মানে আমার 2 দিনে আমার গাছের 2 অবস্থা হয়ে গেছে। তারপরে ছেলেগুলো যেন কি অগোছালোর মতো এদিক সেদিক, খালি ফোন দেখা, টিভি দেখা, এই চলছে, মা না থাকলে যা হয়। ছোটোটা আমি আসছি, তার কি মন খারাপ, জড়িয়ে ধরে আদর করে টুমটুম খেয়ে, মা তুমি, ছোটোটার তো তার কি মন খারাপ। তোমার ছোটো নাতির তার কি মন খারাপ, সিঁড়িতে নেবে, ছুটে ছুটে নেবে এসে আঁকুর টাকুর করে জড়িয়ে ধরে আদর টাদর করে তারপরে গেল। তো আমি রাত্রে আমার মুড়ি রয়েছে, মুড়ি চানাচুর খেয়ে নেবো জল দিয়ে ভিজিয়ে, অন্য কিছু খাবো না। আর মা এই যে খাবারটা খাইয়ে দেবো, 9টা বাজুক তারপরে মাকে খাওয়াবো। আজকের মতো এখানেই ইতি অ্যান্ড দি এন্ড করে দিই, আর বেশি বকাবো না, ঠিক আছে, চলো টাটা টাটা।